ফিলিস্তিনের আল আকসা মসজিদে কদরের সম্ভাব্য রাতে 2 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন। 6 এপ্রিল শনিবার ফিলিস্তিন ভিত্তিক বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের শেষ শুক্রবার 2 লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে অংশগ্রহণ করেছে। আল আকসার গেটে কঠোর বিধিনিষেধ এবং ইসরায়েলি সেনা সদস্য থাকা সত্ত্বেও বরকতময় রজনী কদরের সম্ভাব্য রাতে তারা সেখানে নামাজ আদায় করেন। সূত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। তারা পশ্চিম তীরের মুসল্লিদেরও জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছিল। ওল্ড সিটি ও আল আকসা মসজিদের প্রবেশ পথে যুবকদের পরিচয় যাচাই বাছাই শেষে তাদের প্রবেশের অনুমতি দিয়েছে। ইসরায়েলি বাহিনী জেরুজালেমে প্রবেশের জন্য ইসরায়েলি অনুমতি না থাকায় কালান্দিয়া ও বেতেলহেম চেকপয়েন্টে কয়েক ডজন বয়স্ক মুসল্লিকে ফিরিয়ে দেয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ওল্ড সিটি ও তার আশপাশের এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে। জেরুজালেমের ওল্ড সিটি এবং আশপাশের এলাকায় প্রায় 3,600 পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা ওল্ড সিটির চারপাশের অনেক রাস্তা বন্ধও করে দিয়েছে।